নমস্কার বন্ধুরা, বি লার্নারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এত হাসি পাচ্ছে কেন জানি না, বাট কন্ট্রোলও করতে পারছি না। আপনারা ওইভাবে পারেন না, তাই না? ওভার ট্রেডিং কন্ট্রোল করতে তো ওভার ট্রেডিং কন্ট্রোল করার বিভিন্ন জন বিভিন্ন টিপস দিয়ে থাকে, ঠিক আছে? এই করুন, ওই করুন, এই করুন, ওই করুন, প্রত্যেকটা জিনিস আপনি ইউজ করে দেখেছেন, বাট আপনার কাজে দিচ্ছে না, ঠিক আছে? আমি আপনাকে আজকে পুরো প্র্যাকটিক্যালি বলতে চলেছি যে ওভার ট্রেডিং করার সময় আপনার মাইন্ডে কি চলে এবং মাইন্ড গেমকে আপনি কিভাবে শান্ত করতে পারবেন এবং কিভাবে অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তো আমার সাথে আপনাদের কিন্তু এই ভিডিওটি শেষ অব্দি জুড়ে থাকতে হবে, নইলে কিন্তু আপনারা ওভার ট্রেডিং কন্ট্রোলও কখনো করতে পারবেন না আর মার্কেট থেকে কখনো প্রফিটও করতে পারবেন না, ঠিক আছে? আর যারা এখনো অব্দি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর অন্যদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো কোনো না কোনো জায়গায় কেউ না কেউ ওভার ট্রেডিং এর প্রবলেমের জন্য কিন্তু লস করছে, আপনারই কোনো চেনাশোনা হতে পারে, তো তাদেরও হেল্প করবে ভিডিওটি। তো নর্মালি কি হয়, একটু জাস্ট আলোচনা করা যাক, ঠিক আছে? আমি আপনাদের সামনে আসছি, জাস্ট একটু ফেস টু ফেস কথা বললে ভালো লাগে। তো আমরা যখন ট্রেড করি আমাদের মাইন্ডে কি চলে? প্রথম যখন সকালে আমরা ট্রেড করতে সাপোজ ঢুকলাম, আপনাদের মাইন্ডে অনেক সময় চলে যে আমি সকালে ট্রেড করলে কি হয়, সকালে মুভমেন্ট একটু বেশি থাকে, ঢুকলাম, ট্রেড করলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে? মাথায় কোনো হেডেক থাকে না। বাট হয়তো সকালে আপনি ঢুকছেন, ট্রেড করছেন, ঠিক আছে? ট্রেড করার পরে কি হচ্ছে, ট্রেড করার পরে আপনি প্রফিট করছেন, প্রফিট করার পরে আপনি দেখছেন না আমার স্টপ হয়ে গেছে, আমি আর প্রফিট করতে চাই না। বাট কি হচ্ছে, আপনার মাইন্ডে চলছে না মার্কেট তো আমাকে মুভমেন্ট দেয়, তাহলে আমি আরেকটু দেখি গিয়ে মার্কেটে কি হচ্ছে। আপনি কি করলেন, চার্টটা ওপেন করলেন, মোবাইলটা ওপেন করলেন, মোবাইলটা ওপেন করে গিয়ে চার্ট দেখলেন, চার্ট দেখে দেখলেন, আচ্ছা আমি তো এই স্ট্র্যাটেজি শিখেছিলাম এখান থেকে, এই ভিডিও থেকে, আচ্ছা ওপর থেকে একটা টিপস এলো টেলিগ্রামে, এক্ষুনি এটা বাই করতে হবে, 1,000 টাকার প্রফিট দেখেছিলাম, আরো 1,000 টাকা হয়ে যায় যদি, আপনি কি করলেন, বাই করলেন। তো এই যে বাই করলেন, সাপোজ আপনি সেকেন্ড ট্রেডটা লস করে ফেললেন, 500 টাকা লস হয়ে গেল, তাহলে 1,000 টাকা করেছিলেন, 500 টাকা লস হলো, আপনার ওভারঅল ক্যাপিটাল, ওভারঅল প্রফিট কত গিয়ে দাঁড়ালো, 500 টাকা। এইবার আমাদের সাইকোলজি কি হয় ভাবুন, এটা পুরো পিওর সাইকোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে? আমাদের সাইকোলজি ভাবে যে আমরা তো 1,000 টাকা প্রফিট করেছিলাম, মাইন্ড কখনো ভাবতে চায় না। মানে আপনি যদি কিছু সাইকোলজিক্যাল বুকও পড়েন, দেখতে পারবেন যে আমরা কোনো কিছু হারিয়ে যাওয়ার আফসোস বেশি করি কোনো কিছু পাওয়ার থেকে। তো আপনি যখন এই 1,000 টাকা পেয়েছিলেন, প্রফিট করেছিলেন, আপনার মাইন্ড খুশি হয়নি, এসছে এসছে, কিন্তু যেই আপনার ওই 500 টাকা চলে গেছে, আপনার মাইন্ড তখন পুরো, মানে কি বলবো, আমি ভাষা বোঝাতে পারছি না, তো আপনার মাইন্ড পুরো ওই জায়গায় চলে গেছে এবং আপনার তখন ইমোশন এত বেশিভাবে কাজ করছে আপনি কন্ট্রোল নিজেকে রাখতে পারবেন না, পসিবল না। ওকে, আপনারা কি আমার কথার সাথে একমত? একমত থাকলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আপনারা যে কন্ট্রোল করতে পাচ্ছেন না, ওকে, এর ফলে কি হচ্ছে দেখুন, এর ফলে একটাই জিনিস হচ্ছে, ওভার ট্রেডিং করে ফেলছেন, লস করে ফেলছেন, লসকে রিকভার করতে গিয়ে আরো লস করে ফেলছেন। তো এখানে এবারে চলে আসি, সলিউশন কি আছে, প্র্যাকটিক্যাল সলিউশন বল। প্র্যাকটিক্যাল সলিউশন যদি বলি, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা দিনে একটা রুল ফিক্স করতে পারেন, আমি রুলগুলো বলছি একটু স্ক্রিন শেয়ার করে, ঠিক আছে? একটু স্ক্রিনে থাকুন, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কিছু রুল ফিক্স করা উচিত আর রুলগুলো স্ট্রিক্টলি ফলো করা উচিত, ঠিক আছে? 1 নম্বর রুল, আমার লস হোক বা প্রফিট, আমি দিনে 2টো ট্রেডের বেশি করব না। রুল পুরো একদম বেঁধে নিন, 2টো ট্রেড হয়ে গেলে লস করুন, প্রফিট করুন, কোনো যায় আসে না আমার, আপনারও কোনো যায় আসা উচিত নয়। 2টো ট্রেডের পরে আপনার মোবাইল বন্ধ করে আপনি অন্য কোনো কাজে লেগে পড়ুন, ডক্টর বাইরে চলে যান, টিভি দেখা শুরু করে দিন, অন্যান্য কাজ থাকলে সেই কাজ করুন। 2টো ট্রেডের পরে আমি আর ট্রেড নেবো না, যদি আমি সকালে নিই তো 2টো, যদি দুপুরে নিই তো 2টো, যদি আমি 3টের দিকেও ট্রেড যদি বাই চান্স অনেকে নেয় তো 2টো, ঠিক আছে? আর 3টের দিকে তো যাবেনই না আমার আমার মতে বলে, কারণ যদি সকালেই আপনি ট্রেড নিয়ে ফেলেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার মাইন্ডসেটটা যদি আপনি বাই চান্স প্রফিট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে অতটা প্রবলেম হয় না। তো এইবারে যদি আসি আমি 2টো ট্রেড,
ঠিক আছে, দিনে দুটো ট্রেড নেবেন, তার বেশি দেবেন না, এটা রুল বানিয়ে রাখুন, খাতায় কোথাও লিখে রাখুন। 2 নম্বর জিনিস কি আসে, আপনার যদি প্রথম ট্রেডটা যদি লস হয়ে যায়, ঠিক আছে, এটা এই রুলের ওপরেই রুল, ঠিক আছে, আমি এখানে বলেছিলাম যে লস হোক প্রফিট হোক আমার কোনো যায় আসে না বা আপনার কোনো যায় আসা উচিত না, বাট কখন যায় আসা উচিত, সাপোজ এই যে আপনি প্রথম ট্রেড নিলেন, ফার্স্ট ট্রেড, ঠিক আছে, ফার্স্ট ট্রেড যদি লস হয়, ঠিক আছে, ফার্স্ট ট্রেড যদি লস হয়, পরের ট্রেড আপনি, ঠিক আছে, পরের ট্রেড আপনি কখনো বেশি লটে নেবেন না, ঠিক আছে, অলওয়েজ 1 লট। যদি আপনার প্রথম ট্রেডে লস হয়ে যায়, পরের ট্রেড আপনি 1 লটের বেশি কখনো নেবেন না, কখনো নয়, রুল বানিয়ে রাখুন, ঠিক আছে, রুল বানিয়ে রাখুন। 3 নম্বর রুল, 3 নম্বর রুল হলো, সাপোজ আপনার দুটো ট্রেডই লস হয়ে গেছে, ঠিক আছে, দু ট্রেডই লস, দুটো ট্রেড লস হলো, পরপর 2 দিন, ঠিক আছে, পরপর 2 দিন, এটা আপনার সাজা ধরতে গেলে, পরপর 2 দিন আপনি ট্রেড করবেন না, ঠিক আছে, দুটো ট্রেড লস হয়ে গেলে পরপর 2 দিন আপনি ট্রেড করবেন না। নেক্সট 2 ডেজ নো ট্রেড, এগুলো কি হবে, এগুলো হলো সেলফ পানিশমেন্ট। যখন আমরা নিজেকে সেলফ পানিশমেন্ট করি, তখন সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের আমরা আমাদের ডিসিপ্লিন বাড়তে শুরু করে, ঠিক আছে, যে কোনো ট্রেডের ক্ষেত্রে, এবং ডিসিপ্লিন যখন বাড়ে, আপনি অটোমেটিক ওভার ট্রেডিং তখন বন্ধ করে দেন, ঠিক আছে, এটা হলো আমাদের ব্রেনের রুল, ঠিক আছে, তো হয়ে গেল। এইবার যদি প্রফিট করি তখন কি হবে, প্রফিটের ক্ষেত্রে দেখুন, আপনি সাপোজ দুটো ট্রেডে প্রফিট করলেন, ঠিক আছে, একটাই করলেন 300, আরেকটাই করলেন 400, ঠিক আছে, দুটো ট্রেডে আপনার প্রফিট হয়ে গেল, আপনি কি করলেন, দুটো ট্রেডে প্রফিট হয়ে গেল, আমি তো বললাম মার্কেট আর দেখার দরকার নেই, ফোন সুইচ অফ করে দেবেন, ঠিক আছে, ফোন সুইচ অফ করে মার্কেট আবার ওপেন হবে, বা ফোনটা মানে পাশে রেখে দেবেন, এটা আপনাকে কন্ট্রোল করতে হবে, এটা কিছু করার নেই, ঠিক আছে, অন্য কোনো কাজ করুন, যদি ট্রেড করতে ইচ্ছাই হয় পেপার ট্রেড করুন, দুটো ট্রেড করার পর অরিজিনাল কন্ট্রোল আপনার হাতে, আপনি পারছেন না কন্ট্রোল করতে, এটা আপনার সাইকোলজিক্যাল প্রবলেম, এটা মার্কেটের দোষ দিলে হবে না, ওকে, মার্কেট কখনো কারোর থেকে টাকা নেয় না যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো ভুল করছেন, ওকে। তো এটা গেল 2 বার প্রফিট হলো সেক্ষেত্রে। এবার 5 নম্বর রুল আমি যদি বলি, 5 নম্বর রুলটা একটু মাথায় রাখুন, সাপোজ আপনার প্রথম ট্রেড, ঠিক আছে, প্রথম ট্রেডে আপনার যেটা বললাম প্রথম দিকে 1200 টাকা প্রফিট হলো, পরে আর সেকেন্ড ট্রেড নেবেন না, আপনার মার্কেটের থেকে এক্সপেকটেশন থাকা উচিত, আমি মার্কেট আমাকে একটা ট্রেডে যা দেবে, আমি যদি প্রফিট করি তো প্রফিট, ঠিক আছে, ফার্স্ট ট্রেডে যদি প্রফিট হয়ে যায়, আমি এটা লিখে রাখি, ফার্স্ট ট্রেডে আপনার 50 টাকা প্রফিট হলো, ফার্স্ট ট্রেডে যদি প্রফিট হয়ে যায়, ফার্স্ট ট্রেডে যদি প্রফিট হয়, ওকে, সেকেন্ড ট্রেড নেওয়ার দরকার নেই, ওই দিন কোনো ট্রেড নেওয়ার দরকার নেই, সেকেন্ড ট্রেড নট নিড, ওকে। এই 5টা রুল, এই 5টা রুল খাতায় লিখে রাখুন, আর কিছু করতে হবে, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি ওইসব এটা ওটা হেনা তেনা বলে লাভ নেই, আর আপনারা জানেন প্র্যাকটিক্যাল মার্কেটে সবসময় চলে, মার্কেটে ইমোশন চলে না, তো ইমোশন যখন ইমোশনাল হতে যাবেন, রুল বেসড যদি আপনি ট্রেডিং করেন, রুল যদি ফলো করেন, সেক্ষেত্রে মার্কেট আপনাকে কিচ্ছু করতে পারবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ওকে। তো এগুলো গেল জাস্ট ওভার ট্রেডিং এর রুল, বা ওভার ট্রেডিং যাতে বন্ধ করতে পারেন তার কিছু টিপস বা রুল বলতে পারেন। আর আমি আরেকটা কথা আপনাদের বলতে চলেছি, আপনারা যারা আমার সাথে মার্কেটে থাকতে চান, আমি কালকে লাইভ আসতে চলেছি, ঠিক আছে, মার্কেটে 9টার সময়, তো ভিডিওটি লাইভ থাকবে ইউটিউবে, আপনারা যারা সাথে থাকবেন তারা কিন্তু ভালো আর্নিং এর সুযোগ পেতে পারেন, ওকে, আর্নিং এর সুযোগ পেতে পারেন, প্লাস আপনারা যারা থাকবেন তারা কিন্তু মার্কেটের সম্পর্কে আইডিয়াও পেতে পারেন, লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় সেটাও সম্পর্কে জানতে পারবেন, আশা করি আপনারা অনেকেই থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি তো প্রথমেই বললাম, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ওভার ট্রেডিং তো আমরাও করে থাকি, আমরাও করেছিলাম বা সবাই করি, কন্ট্রোল করতে হবে, কিছু করার নেই, একটাই রাস্তা, রুল বেসড। আজকের জন্য এখানে এই বলে শেষ করলাম, অসংখ্য ধন্যবাদ।